हेलो व्यूअर्स अस्सलामु अलैकुम कार्स वर्ल्डर पक्ष থেকে আবার আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। তো আসুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখি এবং ভিডিওটি দেখার আগে অবশ্যই আমাদের অ্যাড্রেসটা বলে দিতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের লোকেশন হচ্ছে বনানী রোড 2/1 চেরনবাড়ি ঢাকা। তো আসুন ফ্রেন্ডস আমরা গাড়িগুলো একটু দেখে নেই। তো ভিউয়ার্স আসুন আমরা টয়োটা প্রিমিও একটি গাড়ি দেখে নেই। এটা হচ্ছে 2013 মডেল এবং 2014 রেজিস্ট্রেশনের একটি গাড়ি, 37 সিরিয়ালের একটি গাড়ি। যারা টয়োটা প্রিমিও গাড়ি খুঁজছেন EX প্যাকেজের, তারা চাইলে এই গাড়িটি দেখতে পারেন এবং গাড়িটি সম্পূর্ণ তেলে চলা একটি গাড়ি। তো এই গাড়িটি হচ্ছে পুশ স্টার্টের একটি গাড়ি, ভিতরে ইন্টেরিয়র বিস্কিট। তো আসুন আমরা গাড়িটির একটু ইঞ্জিনটা দেখে নেই। তো এই হচ্ছে গাড়িটির ইঞ্জিন, দেখতে পাচ্ছেন নিউ শেপের যে ইঞ্জিন এই গাড়িটিতে ইউজ করা হয়েছে এবং অরিজিনালি আছে। এটা হচ্ছে BVTi ইঞ্জিন এবং যদি দেখানোর চেষ্টা করি দেখলে বুঝতে পারবেন কোথাও কোনো অ্যাক্সিডেন্ট কোনো হিস্ট্রি নেই, একদম জাপান যে কন্ডিশনে থাকে সেই কন্ডিশনে আছে। তো যারা ফ্রেশ প্রিমিয়ার গাড়ি খুঁজছেন তারা চাইলে এই গাড়িটি দেখতে পারেন। তো আসুন আমরা গাড়িটির ভিতরের ইন্টেরিয়র সাইডটা একটু দেখে নেই। তো ভিউয়ার্স এই হচ্ছে গাড়িটির ভিতরের ইন্টেরিয়র, দেখতেই পাচ্ছেন বিস্কিট ইন্টেরিয়রের একটি গাড়ি এবং পুশ স্টার্ট এই গাড়িটি। পাশাপাশি যদি বলি তাহলে দেখতে পাবেন স্টিয়ারিংয়ে পুশ কন্ট্রোলার স্টিয়ারিং এবং খুবই ফ্রেশ কন্ডিশনে আছে। যারা এই গাড়িটি দেখতে চাচ্ছেন দেখতে পারেন এবং আসুন পিছনের একটু বসার স্পেসটা দেখে নেই। এই হচ্ছে গাড়িটির পিছনের অবস্থা, এখানে অনায়াসে আসলে তিনজন মানুষ বসতে পারবে এবং খুবই ফ্রেশ কন্ডিশনে আছে। এবং যদি গাড়িটির উপর সাইড একটু দেখাই দেখলে বুঝতে পারবেন গাড়িটি মোটামুটি খুবই ফ্রেশ কন্ডিশনে আছে। তো আসুন আমরা গাড়িটির পিছনের ব্যাকডালাটা একটু দেখে নেই। তো ভিউয়ার্স এই হচ্ছে গাড়িটির পিছনের ব্যাকডালার অংশ, দেখতেই পাচ্ছেন হ্যাঁ মোটামুটি খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এবং অনেক স্পেস আছে। চাইলে আপনারা এখানে আপনাদের লাকেজ অথবা মাল ক্যারি করতে পারবেন। এবং যদি ভিতরটা একটু দেখাই, একটু ভিতরটা দেখলে বুঝতে পারবেন কতটুকু ফ্রেশ কন্ডিশনে আছে। এই হচ্ছে ভিতরের অবস্থা এবং স্পেয়ার চাকা জ্যাক হোল্ডিং স্লিভার সব এখানে আছে। এই হচ্ছে গাড়িটির পিছনের অবস্থা। তো আসুন আমরা এই গাড়িটির প্রাইসের বিষয়ে আসি। এই গাড়িটির প্রাইস হচ্ছে 20,80,000 টাকা আস্কিং প্রাইস, তবে আলোচনা সাপেক্ষে কিছুটা কম বেশ করে দেওয়া যাবে। এবং যদি আপনারা এই গাড়িটি দেখতে চান অথবা এই গাড়িটির বিষয়ে কথা বলতে চান তাহলে অবশ্যই আমাদের লোকেশনে চলে আসতে হবে। আমাদের লোকেশন হচ্ছে বনানী চেরনবাড়িতে 2/1 রোড ঢাকা। তো তারপরে যে নেক্সট যে গাড়িটা দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে হোন্ডাই ব্র্যান্ডের একটি গাড়ি। এটা হচ্ছে হোন্ডাই H1, এটা হচ্ছে কোরিয়ান ব্র্যান্ডের একটি গাড়ি। এবং যারা অকটেন চালিত H1 গাড়ি খুঁজছেন এবং 12 সিটের গাড়ি খুঁজছেন তারা চাইলে এই গাড়িটি দেখতে পারেন। এটা হচ্ছে 2013 মডেলের এবং 2013 রেজিস্ট্রেশনের একটি গাড়ি। এটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে, চাইলে আপনারা এই গাড়িটিও দেখতে পারেন এবং এই গাড়িটিতে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট কোনো হিস্ট্রি নেই। তো আসুন আমরা এই গাড়িটির একটু লুকটা দেখে নিই সামনের। তো এই হচ্ছে গাড়িটির কালারটা হচ্ছে ব্ল্যাক কালারের একটি গাড়ি এবং 53 সিরিয়ালের একটি গাড়ি। তো আসুন আমরা গাড়িটির ইঞ্জিনটা একটু দেখে নেই। ভিউয়ার্স এই হচ্ছে গাড়িটির ইঞ্জিন কন্ডিশন, দেখতেই পাচ্ছেন খুবই ফ্রেশ কন্ডিশনে আছে। আসলে ইউজ কার অনুযায়ী যতটুকু ফ্রেশ থাকা দরকার ঠিক ততটুকুই আছে, তারপর আপনারা এসে দেখে বুঝে শুনেই হয়তোবা কথাবার্তা বলবেন। তবে যদি বলি এই গাড়িটিতে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট কোনো হিস্ট্রি নেই এতটুকু আমরা আপনাদের শিওর বলতে পারবো। এবং যদি দেখাই দেখলে বুঝতে পারবেন ব্যাটারিটা এখনও পর্যন্ত নতুন আছে। তো আসুন আমরা এই গাড়িটির ভিতরটা একটু দেখে নেই, ইন্টেরিয়র সাইডটা। তো ভিউয়ার্স এই হচ্ছে গাড়িটির ভিতরের অবস্থা ইন্টেরিয়র এবং খুবই ফ্রেশ কন্ডিশনে আছে, দেখতেই পাচ্ছেন অরিজিনাল যেই কুরিয়ার যে কন্ডিশন থাকে সেই কন্ডিশনে আছে। এটা ফুলি ফ্যামিলি পার্সোনাল ইউজ করা হয়েছে এই গাড়িটি। এবং যদি বলি এই গাড়িটি আপনাদের মানে কম বাজেটের মধ্যে যারা ফ্যামিলি মেম্বার অনেক তাদের জন্য এই গাড়িটি, আসলে খুব 12 সিটের গাড়ি, সেক্ষেত্রে মোটামুটি অনেক স্পেস এই গাড়িটিতে, অনায়াসে আপনি আপনার ফ্যামিলি নিয়ে এই গাড়িটি ইউজ করতে পারবেন। এবং এই গাড়িটিতে যদি বলি গাড়িটি আপনার লংয়ের জন্য খুবই বেস্ট একটি গাড়ি, কারণ এটা হচ্ছে আপনার 2500 সিসির একটি গাড়ি আর কি, 2400 সামথিং, তার মানে হচ্ছে ওই 2500 সিসির একটি গাড়ি। যারা চাচ্ছেন তারা এই গাড়িটি দেখতে পারেন। তো আসুন আমরা একটু গাড়িটির পিছনের অবস্থাটা একটু দেখি। আসলে এই গাড়িটি হচ্ছে এই হচ্ছে পিছনের অবস্থা, খুবই ফ্রেশ কন্ডিশনে আছে। আশা করি এই গাড়িটি দেখলে আপনাদের ভালো লাগবে।
এবং এই গাড়িতে যদি স্পেয়ার চাকার কথা বলি তাহলে এটার স্পেয়ার চাকা আছে এটা নিচে এবং আরেকটু যদি দেখাই দেখলে বুঝতে পারবেন এটার উপর সাইডে যদি বলি সিলিং এও এসি সিস্টেম করা আছে আপনার ডুয়েল এসি আর কি যেটাকে বলা হয় এই হচ্ছে এই গাড়িটির অবস্থা আর কি মোটামুটি সিটগুলো খুব ফ্রেশ কন্ডিশনে আছে তো আসুন আমরা এই গাড়িটির প্রাইসের বিষয়ে আসি এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 15,85,000 টাকা আস্কিং প্রাইস তবে আলোচনা সাপেক্ষে কিছুটা কম বেশ করে দেওয়া যাবে আর এই গাড়িটি যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই আমাদের লোকেশনে চলে আসতে হবে তো ভিউয়ার্স এখন আপনাদের যে গাড়িটা দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে মাজদা ব্র্যান্ডের একটি গাড়ি এটা হচ্ছে জাপানি 2005 মডেল এবং 2010 রেজিস্ট্রেশনের একটি গাড়ি খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এই গাড়িটি আসলে পার্সোনাল ইউজের গাড়ি এই গাড়িটি এবং 29 সিরিয়ালের একটি গাড়ি তো আসুন আমরা এই গাড়িটি সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করি এবং যদি বলি এই গাড়িটির সামনে পিছনে অরিজিনাল গ্লাস আছে কোথাও কোনো চেঞ্জ নেই অ্যান্ড আসুন আমরা এই গাড়িটির একটু ইঞ্জিনটা দেখে নিই তো ভিউয়ার্স এই হচ্ছে গাড়িটির ইঞ্জিন কন্ডিশন দেখতেই পাচ্ছেন মোটামুটি ফ্রেশ কন্ডিশনেই আছে আশা করি এই গাড়িটি দেখে আপনাদের ভালো লাগবে কারণ আসলে তেলে চলা গাড়ি এগুলো আদার্স ব্র্যান্ডের গাড়ি যেহেতু সেক্ষেত্রে এই গাড়িগুলো তেলেই বেশিরভাগ ইউজ করা হয় এই গাড়িগুলো গ্যাসে তেমন ভালো পারফরমেন্স পাওয়া যায় না তবে এলপিজি করলে এই গাড়িটি খুব ভালো পারফরমেন্স পাবেন আসলে আদার্স ব্র্যান্ডের গাড়ি এগুলো একটু শৌখিন টাইপের হয় তো আসুন আমরা এই গাড়িটির যদি একটু দেখাই উপর সাইডটা দেখলে বুঝতে পারবেন খুব ফ্রেশ কন্ডিশনে আছে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট কোনো ড্যামারেজ কোনো হিস্ট্রি নেই এবং এই গাড়িটির যদি একটু বিশেষ বলি তাহলে এই গাড়িটির লুকিংটা খুবই চমৎকার কারণ এই গাড়িগুলো প্রজেকশন লাইট ইউজ করা হয় হেডলাইট তো সেই ক্ষেত্রে আসলে এই গাড়িগুলো খুবই চমৎকার লাগে দেখতে তো আসুন আমরা এই গাড়িটির ভিতরের ইন্টেরিয়রটা একটু দেখে নেই তো ভিউয়ার্স এই হচ্ছে গাড়িটির ভিতরের ইন্টেরিয়রের অবস্থা খুবই ফ্রেশ কন্ডিশনেই আছে আশা করি আপনাদের দেখে ভালো লাগবে এবং এই গাড়িটিতেও যদি বলি পার্সোনালিভাবে আসলে এই গাড়িগুলোতে ডিভিডি ব্যাক ক্যামেরা ইউজ করতে হয় এক্সট্রাভাবে আসলে এটা জাপান থেকে আসে না এবং এই গাড়িটিতেও স্টিয়ারিং পুশ কন্ট্রোলার সিস্টেম করা আছে এবং এসির যদি বিষয়টা বলি এগুলো এই সব গাড়ির এসি খুবই ভালো হয় কারণ আদার্স ব্র্যান্ডের যেই তেলের গাড়িগুলো এইগুলোর এসির পারফরমেন্স খুবই ভালো পাবেন আপনারা এবং যদি পিছনে একটু বসার অংশটা দেখাই দেখলে বুঝতে পারবেন মোটামুটি খুবই ভালো স্পেস আছে পিছনে বসার জন্য এবং সিট কাভারগুলো যদি বলি এখনও নতুন আছে তো আসুন আমরা এই গাড়িটির ব্যাকডালাটা একটু দেখে নেই তো এই হচ্ছে গাড়িটির ব্যাকডালার স্পেস দেখতে পাচ্ছেন এখানে আসলে অনায়াসে আপনি মোটামুটি ভালো মাল ক্যারি করতে পারবেন আপনার যে কোনো মাল ক্যারি করার জন্য এর থেকে বেটার আর কি জায়গা দরকার হয় না এবং এই গাড়িটি যদি দেখাই দেখলে বুঝতে পারবেন এই হচ্ছে গাড়িটির অরিজিনাল জাপান যেই স্পেয়ার চাকা থাকে সেটা আর এখানে হচ্ছে সব জ্যাক হোল্ডেন্স লিভার আর কি রাখা হয়েছে এই ব্যাগটির মধ্যে তো এই হচ্ছে পিছনের অবস্থা এবং যদি দেখাই দেখলে বুঝতে পারবেন কোথাও কোনো অ্যাক্সিডেন্ট কোনো হিস্ট্রি নেই আসলে আমরা এগুলো দেখে শুনে বুঝে যতটুক দেখা যায় চেষ্টা করে তারপরে গাড়িগুলো নেই কালেকশন করি আর কি তো ভিউয়ার্স আসুন আমরা এই গাড়িটির প্রাইসের বিষয়ে আসি এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 7,85,000 টাকা আস্কিং প্রাইস তবে আলোচনা সাপেক্ষে কিছুটা কম বেশ করে দেওয়া যাবে যদি আপনারা এই গাড়িটি দেখতে চান তাহলে অবশ্যই আমাদের লোকেশনে চলে আসবেন তো ভিউয়ার্স যেই আরেকটা গাড়ি সেটা হচ্ছে টয়োটা অ্যাভেঞ্জার এই গাড়িটি আসলে আমাদের দেশে এখন মোটামুটি ভালো পপুলার হয়ে গেছে এটা হচ্ছে 2012 মডেলের নিউ শেপ যেই গাড়িটা অ্যাভেঞ্জার ওল্ড শেপও আছে নিউ শেপও আছে এটা হচ্ছে নিউ শেপের অ্যাভেঞ্জার এটা আপনারা যদি বলি এটা সম্পূর্ণ তেলে চলিত একটি গাড়ি এবং 2012 মডেল 2013 রেজিস্ট্রেশনের একটি গাড়ি এবং খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এই গাড়িটি কারণ এই গাড়িগুলো বাংলাদেশে ব্র্যান্ড নিউ আসে তো আপনারা যদি দেখেন তাহলে বলবো যে যারা কম বাজেটের মধ্যে 7-সিটের গাড়ি খুঁজছেন তারা চাইলে এই গাড়িটি দেখতে পারেন তো আসলে এই গাড়িটির যদি বলি তাহলে ফ্যামিলি ইউজ করার জন্য এই গাড়িগুলো খুবই বেস্ট তো আসুন আমরা এই গাড়িটির একটু ইঞ্জিনটা দেখে নেই তো ভিউয়ার্স এই হচ্ছে গাড়িটির ইঞ্জিন কন্ডিশন দেখতে পাচ্ছেন একদম জাপানের যেই কন্ডিশন থাকে সেই কন্ডিশনেই আছে ভিভিটিআই ইঞ্জিন এবং এটা হচ্ছে 1500 সিসির একটি ইঞ্জিন আপনারা যারা কম বাজেটের ভিত্তিতে গাড়ি খুঁজছেন 7-সিটের তারা চাইলে এই গাড়িটি দেখতে পারেন এবং এই গাড়িটিও যদি বলি কোথাও কোনো অ্যাক্সিডেন্ট কোনো হিস্ট্রি নেই যদি বলি তাহলে দেখতে পাবেন মাসেলগুলো এখনও যেই জাপানে যেই কন্ডিশনে থাকার কথা সেই কন্ডিশনে আছে কোনো অ্যাক্সিডেন্ট কোনো হিস্ট্রি নেই তো আসুন আমরা এই গাড়িটির ভিতরের ইন্টারিয়রটা একটু দেখে নেই
তো ভিউয়ার্স এই হচ্ছে গাড়িটির ভিতরের ইন্টেরিয়র। এটা আসলে ব্ল্যাক ইন্টেরিয়র একটি গাড়ি, আসলে এইগুলো ইন্টেরিয়র ব্ল্যাকই হয়। তো যারা অ্যাভেঞ্জার গাড়ি খুঁজছেন তাদের জন্য এই গাড়িটি দেখানো, এবং অরিজিনাল যে জাপান সাউন্ড সিস্টেম থাকে সেই সাউন্ড সিস্টেম কোয়ালিটি আছে এই গাড়িটিতে। এই গাড়িটিতেও আপনি মোটামুটি ফ্রেশ কন্ডিশনেই পাবেন। আর এই গাড়িটি উপরে যদি একটু দেখাই তাহলে দেখতে পাবেন ডুয়েল এসি সিস্টেম করা এই গাড়িটিতে। আসলে সেভেন সিটের যে গাড়িগুলো বেশিরভাগই চেষ্টা করে ডুয়েল এসি দেওয়ার। অ্যান্ড যদি পিছনের যদি বলি তাহলে এই হচ্ছে পিছনের অবস্থা, অনায়াসে এখানেও তিনজন মানুষ বসতে পারবে। এবং যদি দেখেন তাহলে পিছনে যদি দেখাই তাহলে দেখতে পাবেন পিছনেও মোটামুটি দুইজন মানুষ বসতে পারবে অনায়াসে। তো এই হচ্ছে গাড়িটির ভিতরের অবস্থা। তো আসুন আমরা এই গাড়িটির পিছনের অংশটা একটু দেখে নেই। এই হচ্ছে গাড়িটির পিছনের অবস্থা। আসলে আপনাদের ফার্স্টেই বলা হয়েছে যে এটা হচ্ছে একটি তেলের গাড়ি, তো সেই ক্ষেত্রে আসলে মোটামুটি সেভেন সিট গাড়ি যে গাড়িগুলো, তো ওই গাড়িগুলোর পিছনে তেমন থাকে না স্পেস। তো এই গাড়িটিতে মোটামুটি এতটুকুই স্পেস আছে। তো এই হচ্ছে গাড়িটির পিছনের অবস্থা। তো ভিউয়ার্স আসুন আমরা এই গাড়িটির প্রাইসের বিষয়ে জেনে নেই। এই গাড়িটির প্রাইস হচ্ছে 14,60,000 টাকা আস্কিং প্রাইস, তবে আলোচনা সাপেক্ষে কিছুটা কম বেশ করে দেওয়া যাবে। তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই, এবং আপনারা যদি আবার বলে দিতে চাচ্ছি আমাদের লোকেশনটা, আমাদের লোকেশন হচ্ছে বনানী চেয়ারন বাড়িতে 2x1 রোডে। এবং আমাদেরও একটু পার্সোনালি ইউটিউব চ্যানেল আছে, যদি আপনারা চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন, এবং আমরা আমাদের লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। ও আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।